السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আপনাদের সবার দোয়ায় এই চ্যানেলটি দিন দিন বড় হয়ে চলেছে। আলহামদুলিল্লাহ 2 লক্ষ সাবস্ক্রাইবার থেকে আজকে সকালের মধ্যে 2,29,000 সাবস্ক্রাইবার অতিক্রম করে চলেছে। হয়তো বা 2-1 দিনের মধ্যে 2,50,000 আমরা পৌঁছে যাব আলহামদুলিল্লাহ। সেই 2,50,000 মানুষ যারা আমার সাথে থেকে হেল্প করে আমার ভিডিওগুলো দেখে এই চ্যানেলটাকে অনেক বড় করে দিয়েছেন, সেই 2,50,000 মানুষের সবাইকে আজকের এই ভিডিও থেকে সবার আগে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমার এত তাড়াতাড়ি একটা চ্যানেল তখনই গ্রো করে যখন সবার ভালোবাসা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এতটা বন্ধুর মতো গ্রহণ করেছেন। দৈনিক কমেন্টগুলো যদি আপনারা পড়েন আমার চ্যানেলের, তাহলেই বোঝা যায় যে আসলে আপনাদের কাছে আমি কতটা প্রিয়। আমি এই চ্যানেলে প্রথম দিকে কিছু যৌন রোগের সমাধান নিয়ে কথা বলতে শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ এখন ডায়াবেটিস নিয়ে কথা বলতে হচ্ছে, অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলতে হচ্ছে। তো বন্ধুরা, আমার আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাশয়। তো বন্ধুরা, আমার এই আমাশয় নিয়ে দীর্ঘদিন পর্যন্ত আমাকে আমার অনেক বন্ধু এই চ্যানেলের যারা ভিডিও করার জন্য রিকোয়েস্ট করে যাচ্ছিলেন, কিন্তু সময় সুযোগ হচ্ছে না বলে দেওয়া হচ্ছিল না। তো আজকে আমি আপনাদের সামনে আমাশয় নিয়ে কথা বলবো এবং ইনশাল্লাহ আজ থেকে আগামী 1 সপ্তাহের মধ্যে আমাশয়ের উপর আমি কমপক্ষে 10টা ঘরোয়া চিকিৎসা নিয়ে আপনাদের সামনে আমি থাকব। তো আশা করি এই ভিডিও তাদের জন্য খুবই উপকার দেবে যাদের পুরাতন আমাশয় আছে বা সাদা আমাশয় রয়েছে বা রক্ত আমাশয় রয়েছে, সব ক্ষেত্রে ভিডিওটা অনেক অনেক কাজে দেবে। তো বন্ধুরা, আমার যাদের আমাশয় রয়েছে তাদের জন্য বলছি, কাঁচা হলুদ না, যে হলুদটা বাজারে পাওয়া যায় একটুখানি শুকনা, যাকে গোটা হলুদ বলে বা শুকনা হলুদ বলে, এই হলুদ কিছু আপনার বাজার থেকে কিনে আনতে হবে, এক দরে কিনতে হবে, এবং সেই হলুদ বাসায় এনে অথবা আপনি যে কোনো ব্লেন্ডারে দিয়ে আপনি সেটাকে গুঁড়া পাউডার করে নিতে হবে। এই পাউডারটা আপনি দুপুরে এবং রাত্রিবেলাতে আপনার গরম ভাতের সাথে আপনি মিক্স করে খেতে হবে। কোনো ধরনের তৈল আপনি ব্যবহার করতে পারবেন না, তৈল ছাড়া আপনাকে সামান্য আপনি বেশি খাবেন না, আপনি 1 চামচ পরিমাণ, 4 চামচের 1 চামচ পরিমাণ দুপুরে, 4 চামচের 1 চামচ পরিমাণ রাত্রে গরম ভাতের সাথে মিক্স করে খাবেন। তার আগে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আপনি সুরাতুল ফাতেহা বিসমিল্লার সাথে 3 বার পড়ে এই 1 চামচ পাউডারকে, হলুদ পাউডারকে আপনি পড়ে নেবেন। দুপুরেও পড়বেন, রাত্রেও পড়বেন, আলাদা আলাদাভাবে পড়বেন। অনেকে অনেক সময় প্রশ্ন করেন যে হুজুর আমি যদি 1 বয়ম একসাথে পড়ে নেই, ভাই এইটা করতে যাবেন না, এটা করলে আপনার উপকার যে পাবেন না সেটা না, যেটা কিতাবে লেখে আপনার সেটা মানতে হবে। আপনি 1 চামচের মধ্যে সকালে 3 বার সুরাতুল ফাতেহা বিসমিল্লার সাথে পড়ে ফু দিতে হবে এবং রাত্রিতেও 1 চামচ গুঁড়ার সাথে আপনি সুরাতুল ফাতেহা বিসমিল্লার সাথে 3 বার পড়ে ফু দিতে হবে। একটা কথা সবাইরে বলি, এই সিক্রেটগুলো কেউ বলবে না, সুরাতুল ফাতেহা শুধু এখানে না, আপনি দুনিয়ার যে কোনো দ্রব্যে, যে কোনো অসুখের জন্য আপনি যদি পানিতেও সুরাতুল ফাতেহা একটা বিশেষ নিয়মে আপনি পড়ে ফু দিয়ে খান, আপনি কিন্তু স্বাভাবিক খাবারের থেকে এর অনেক বেশি তাসির পাবেন, অ্যাকশনটা অনেক বেশি পাবেন। এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান কারণটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সুরাতুল ফাতেহা সব রোগের দাওয়াই, সব রোগের ঔষধ। সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন বিশেষ নিয়মটা কি, এই সুরাতুল ফাতেহা বিসমিল্লার সাথে ওইভাবে যেভাবে বলেছি সেইভাবে 3 বার ফু দিয়ে আপনি এটি খেতে থাকবেন। আপনি সুরাতুল ফাতেহা না পড়ে খেলেও কিন্তু আপনি ভালো হবেন, কিন্তু আমি আবারও বলছি, আমাদের একিন থেকে বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বলছি, আপনি অনেক বেশি উপকার পাবেন। যে আমার সেটি ভালো হতে আপনার 2 বছর লেগে যাওয়ার কথা, এই সুরাতুল ফাতেহার বরকতে আপনি হয়তো সেটি 1 মাস বা 41 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, তো এই দুটো জিনিস আপনারা আমাশা, পুরাতন আমাশা, সাদা আমাশা, রক্ত আমাশা, যে কোনো আমাশার জন্য প্রয়োগ করে দেখেন, ইনশাআল্লাহ এখান থেকে মুক্তি পাবেন। আমি এই আমাশার উপরে আরও প্রায় 8টি বা 9টি ভিডিও এখানে আনবো, মোট 10টি পর্বে এই আমাশার অধ্যায়টি শেষ করব। যাদের এই বিষয়ে আসলেই জানার আছে এবং আমাশার জন্য অনেক ঔষধপত্র খেয়েছেন, যুগের পর যুগ খেয়েছেন, ভালো হচ্ছেন না, তাদেরকে বলবো এই প্লে লিস্টটা ফলো করেন,
আমার সাথে এই 10টা ভিডিও দেখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে সবাইকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে রোগাক্রান্ত যারা আছে তাদের মধ্যে ছড়িয়ে দিবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু